kali baru saja na. আমার জীবন আমি এরকম নারী ধরে দেখলাম যে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে মনে আছে মাথার কাছে আর কাল দাঁড়িয়ে রয়েছে ও সিজার ছাড়া বাঁচতে না স্যার একটু চেষ্টা করেন স্যার চেষ্টা না না সিজার ছাড়া হবে না আমি মাপ চাই স্যার আপনার নাই ভুল আছে স্যার আবার ভুল আছে স্যার আমি তো মকলেস স্যার ওই যে এলাকায় তো আপনার কাছে রোগী পাঠায় আমি সেই মকলেস আরে মকলেস তুমি আসো বলে তো হাসপাতালটা চলছে তো তুমি আইসি বাবা এলাকার সব রোগী আপনার এই জায়গায় পাঠায় আমি মাথা খারাপ করি কিন্তু এই যে কলিত হয় যাবে মকলেস তাই সে একবার মনে আছে যে রোগী হয়ে বসে তবে স্যার একটা দুঃখের বিষয় কি জানেন আপনার কাছে যে প্রতি সপ্তাহে আমি যে রোগী পাঠাই আপনি প্রত্যেক রোগীর জন্য আমারে 3000 করে টাকা দেন আরে 3000 দিতা তোমার এইটাই দাই দিতা তোমার 3 পয়সা 15 12000 টাকা দাও স্যার 3 পয়সা একটা কথা স্যার 3 পয়সা শুনেন স্যার 12000 গ্রামের লোক রোগী পাঠাও অত বুঝেন স্যার আমার ওই যে ফেরেমটাল হসপিটাল আছে না ওই জায়গাতে প্রতি রোগী প্রতি আমার 5000 টাকা করে দিতে চাইছে তারপরেও আপনার এই জায়গায় দিই ভাই তোর সাথে আমার টাকার সম্পর্ক ভাই আমি ডাক্তার আর তুই রোগী পাঠাস তুই আর আমি ভাই না ভাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি টাকা তুই টাকা আমার কাছে এইভাবে চাইয়ে নিবি তোর 5000 কেন আমি তোর 10000 করে টাকা দেবো আমার কোনো অসুবিধা আছে তুই তো আমার ভাই তা ঠিক আছে কত করে দিতে চাইছে 5000 টাকা 5 এরকম করে বলা দরকার নেই তাহলে 5টা রুপি পাঠালি তোর ভাই 5 পয়সা 20000 টাকা থাকে 5 পয়সা 20 না কথা কষ্ট অঙ্ক বোঝে আচ্ছা 20000 টাকাটা কুড়ি দিয়ে জি আর স্যার দিতে হইলো না স্যার একটা কথা কও স্যার ওসে স্যার এই এলাকাতে যে রুগী পাঠাই না আমি পাঠা এলাকা সব লোকজন তো আমার শুধু ডাক্তার কই ডাকতেছে শুধু কথা ডাক্তার 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 কপাল কপাল এই না না এই ডাক্তার কাছে না তো আলহামদুলিল্লাহ আমার একটা দাবি আছে স্যার স্যার আমার এলাকায় একটা চেম্বার করে দিয়ে যাবেন স্যার মরার পাখনা উঠেছে হ্যাঁ আমি করি খাচ্ছি তা তোমার ভালো লাগছে না ওরে রুগী পাঠাই যে নগদ টাকা করে রিক্সটাই ডাকই ডাকই হ্যাঁ এই এই রিক্সটা কি ডাকাই ঠিক আছে গর্ব এত কমিশন দিয়ে পরেও আবার কেন আরো বেশি হাসপাতাল চালাবো কি করে জান আমার ভুলা শেষ আপনি সালাম দেন যাদের ও সিজা ছাড়া আমি বাঁচাতে পারবো না পরিষ্কার কথা আপনি মানলি মানেন না মানলি যান আমার মাথা খারাপ হয়ে যায় ভয় পাচ্ছে কিসির ভয় আপনার লাইন থাকলে আমি করতাম প্রথমে বাবু বসার যে সিজা আপনার প্রথম বউ না পাইসাও প্রথম না জি স্যার তা আপনি কি প্রথমে কি চান যে আপনি বিধবা হন আর না হ্যাঁ না তা চান না তাহলে এটা সিজার চুরি কই এটা সিজার ছাড়া তো কোনো লাইন হবে না ভাই এটা সিজার করাই এটা আপনি শুনেন আপনার যদি এটা তৃতীয় বা তৃতীয় হইতো তাহলে আমি কোনো কথা বলতাম না নর্মালে ডেলিভারি আমাদের খাই খাই হাসপাতাল সিজার করা মুখ্য উদ্দেশ্য না আমরা রুগী বাঁচাইতে চাই তার জন্য যদি কাটতে হয় কাটবো ফাটতে হয় ফাটবো তা এই জন্য তোমার আবার আমরা সিজার ছাড়া লাই না স্যার কথা ঠিক বলেছিস ও ঠিক বলেছে তোর তোর কি এতিম হওয়া সব তাহলে এখন থেকে আমরা ডাক্তাররা যা পাবো সেটা মাথায় রাখতে হবে তোমার বউ সিজারটা করলে এই অল্প বয়সে সে মারিয়ে যাবে এটা আমরা চাই যে আমরা আমাদের পর আগের প্রতি কান্দে সিজার ফাইনাল তোমার সিজার ফাইনাল দোতলায় 103 নম্বর বেডে না ওইটা তুমি ওইটা সিজার ফাইনাল কালকে সকালে মিষ্টি নিয়ে আইসো বুঝতে চাই ভাই স্যার স্যার বলছি স্যার আমার এমন ভাবে পড়লে যদি বউ পড়তে তা বাচ্চা আমাকে সিজার বলতে চাইত না না শোনো বাচ্চা হবে ওটা সিজার করতে হবে তাছাড়া তোমার ওই বউ আমি নিজেই দেখলাম
খুব খারাপ অবস্থায় আছে ওইটা সিজার করা ছাড়া কোনো রাস্তা নাই আমরা ব্যবস্থা করে দেব মানে আমাদের দাঁত আছে বটি সব আছে খালি টাকাটা পে করলেই হবে স্যার বলছি কি আমার বোন না তিনটে বাচ্চা নরমালে হয়ে গেছে স্যার এইটা চতুর্থ বাচ্চা স্যার নফল নামাজ পড়ি নেই কেন স্যার এইটা চতুর্থ পেলেই তো সিজার করা লাগবে প্রথম হলে তো করতাম না প্রথম হলে করতাম না কেন যে যদি বউ মরি যায় তা ও তো আর আলাদা বাচ্চা নেই তার টেনশন কিন্তু তোর তিনটে বাচ্চা এখন যদি ওই বউ বাচ্চা হতে যে মরি যায় তিনটে মামা করে কাঁদবে তুমি দুধ খাওয়াবো আছে যদি লাইন থাকতো আই মানে যদি লাইন থাকতো আর কি তো আই ডু নো সিজার তোমার বউ যদি এখন মরে যায় ও বাচ্চাগুলো মা পাবে কেন আবার তুমি লিখে কটা ভুলে গেছো না স্যার পারবো না স্যার আমি টাকা জমা করতেছি স্যার তোর তো ভাগ্য আগে তো তিনটে তোর বউ মরিনি তোর তো কপাল বাড়ো আসলে স্যার আলহামদুলিল্লাহ আর কাটবো বাচ্চা বের করে দেবো কোলে কোনো বাড়ি আবার এত কথা কি আছে আগের তো বললে দিস নি এগুলো ধরে বললি দেয় যে সিজার ছাড়া বাঁচাতে পারবো না এই শোন এত হাফাস না তুই তোমার শালা নাকি শালা তো হ্যাঁ ভাই পানি স্বল্পতা না কি হবে সিজার করতে হবে দেখো দেখো আমার বস সিজার করতে হবে কোন ডাক্তার পেয়েছে ওই কুকুরের ডাক্তার এই কত বড় ফালতু ডাক্তার শালা আমার মানুষ সিজার তোর আপার পানি কমে কি বাড়ে সে আমি বসবো তুই আমার নানি আসে তুই আবার গ্রামের হাসপাতালে নিয়ে দিতিস তাড়াহুড়ো নিয়ে গেলাম কি মানটা লাগে আরে বোর হাস তোর আপার তো দেখো সিজার করে এটা কি মানা যায় আরে সিজার কত বড় ক্ষতি হয়ে যাবে কি জানিস একবার সিজার করা মানে ওর জীবনের পাঁচ বছরের হায়াত কমে যাওয়া তাহলে কি করবো ওই জায়গায় নিয়ে গেলাম না সার্জন কি করবো সার্জন না ও আমার মতো কোনো ডাক্তার ও যে জানে যে নর্মালে হবে তার কারণ হচ্ছে এত বড় সাহস কোন ডাক্তার রয়েছে কোন ডাক্তার আমি আজকে চেম্বার খুলো রুগী দেখবো না আগে বউ উদ্ধার করতে হবে আমার কোয়েলতে ভাইটে যাচ্ছে এখন আরে বোর পানি স্বল্পতা হয়েছে সব মিটে কথা এত পানি স্বল্পতায় সারাদিন পানি খাইতে স্বল্পতা হবে কি করে আমি যে অন্তত আগে আমার বোর রক্ষা করি সিজার করতে যেই আমার ছেলে যদি কান কেটে ফেলে আমার আর ভাল লাগবে না এই তুরা কত কষ্টের মুখ হ্যাঁ এখন দোষ বাবা তাই না তুই কিন্তু রুগীদের ভালো ভালো করে বলছি সিজার ছাড়া একটা রুগীর ভর্তি না নেওয়া শিখে চলো আর আইব ঠিক আছে